মিষ্টি পাউরুটি দেখতে দেখুন কতটা লোভনীয়, আর এটা কিন্তু হয় একেবারেই নরম তুলতুলে, জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, ইস্ট টক দই ইনো ছাড়াই তৈরি করবো খুব সহজে কিন্তু মিষ্টি পাউরুটি। বানানো যেমন সহজ, খেতে হবে ভীষণ সুন্দর। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বানানোর জন্য এরকম একটা মিক্সিং বোল নিলাম, এতে দিয়ে দেবো 2 বাটি কিন্তু আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, তবে আটা দিয়ে কিন্তু এটা হবে। স্বাদ মতো দিয়ে দেবো অল্প একটু নুন, যেহেতু মিষ্টি পাউরুটি তাই চিনিটা কিন্তু দিয়ে দেবো এই চামচের 6 চামচ। এরপর দিয়ে দেবো কিন্তু 1 চামচ, পুরে 1 চামচ কিন্তু বেকিং পাউডার, 1/2 চামচ দিয়ে দেবো বেকিং সোডা। এটা খুব ভালো করে আগে মিশিয়ে নেব, শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিলাম। এটা এবার সাইডে রাখবো, আর এই জায়গায় আছে কিন্তু ঈষৎ উষ্ণ গরম দুধ। এরপর দুধের মধ্যে দিয়ে দেবো কিন্তু লেবু রস, গরম থাকা অবস্থায় কিন্তু দেওয়া লাগবে লেবু রসটা। এই জায়গায় কিন্তু 4 টুকরো আছে লেবু রস। লেবু রসটা খুব ভালো করে দুধের সঙ্গে কিন্তু মেশানো লাগবে। দেখুন আপনারা, এরকম যদি একটু গরম দুধে লেবু রস দেওয়া যায় খুব সহজেই কিন্তু এটা এরকম একটু দই দই হয়। এটা কিন্তু দিয়ে দেব, এরপর এটা কিন্তু অল্প অল্প এইভাবে মেশানো লাগবে। দুধটা যেন একটু গরম থাকে, ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু এরকম হবে না, এটা পুরোটাই লাগবে দুধটা। 2 বাটি ওই আটার জন্য কিন্তু 1 বাটি দুধ লাগবে। এটা কিন্তু বেশ নরম করে এটা মাখা লাগবে, যেহেতু চিনিটা আছে সেই ক্ষেত্রে কিন্তু আরও নরম হবে চিনিটা গলে পড়ে। দেখুন আপনারা, আর আপনারা চাইলে কিন্তু ওই চিনির গুঁড়ো ওই জায়গায় দিতে পারেন, তাতেও কিন্তু হবে। এরপর এই জায়গায় তেল দিয়ে খুব ভালো করে এটা মাখা লাগবে। এটা কিন্তু ঠিক এইভাবে নরম করে মাখা লাগবে, দেখুন আপনারা কতটা নরম। ঠিক এইভাবে কিন্তু নরম করে মাখার পর ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু 1 ঘন্টা। এটা প্রথমে কিন্তু ওই একটু হাতের মধ্যে লাগবে, কিন্তু তেল দিয়ে যখন মাখবেন দেখবেন হাতের মধ্যে আর লাগবে না। এটা কিন্তু এইভাবে খুব ভালো করে মাখা লাগবে একেবারেই নরম করে, দেখুন আপনারা কতটা নরম। আর তেল দিয়ে মাখার ফলে কিন্তু হাতে আর লাগবে না, প্রথম প্রথম একটু হাতে লাগবে, তারপর তেল দিয়ে মাখলে পরে আর কিন্তু হাতে লাগবে না। এইভাবে ঢাকনা দিয়ে রাখবো 1 ঘন্টা। বন্ধুরা দেখা হচ্ছে কিন্তু 1 ঘন্টা পর। বন্ধুরা ফিরে আসলাম কিন্তু 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আবার কিন্তু ঢাকনাটা খুলবো। দেখুন আপনারা, ঢাকনাটা খোলার পরে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু অনেকটাই খুলে গেছে, আর দেখুন ভিতরটা ঠিক এরকমই কিন্তু লাগবে। ইস্ট ছাড়াই কিন্তু এটা খুব সহজে তৈরি করা যায়। ডোটা কাছ থেকে দেখাচ্ছে, দেখুন ভিতরটা যেন ঠিক এরকমই হয়, তাহলে কিন্তু পারফেক্ট কিন্তু পাউরুটিটা তৈরি হবে, মিষ্টি পাউরুটিটা। দেখুন আপনারা ডোটাকে শুধু দেখুন ভিতরটা, এটা আরও খুব ভালো করে এইভাবে একটু মাখবো। এটা ভালোভাবে মাখার পর এক সাইডে এটা রাখবো, এইদিকে থালার মধ্যে যেহেতু করবো তাই উপরে দিয়ে দেবো একটা এরকম কাগজ বা পেপার। পেপারটার উপরে দিয়ে দেবো একটু তেল, তেলটা কিন্তু ভালোভাবে ব্রাশ করা লাগবে। তেলটাকে পুরো কিন্তু এইভাবে ব্রাশ করা লাগবে কাগজটায়। এটা একটা লেখা আমি খাতা নিছি, আপনারা কাগজ যে কোনো এই জায়গায় কিন্তু বিছিয়ে দিতে পারেন। তেলটা ভালোভাবে ব্রাশ করার পর এক সাইডে রাখবো। এরপর ডোটা যে আছে, ডোটা কিন্তু ঠিক এরকমই লাগবে, একদম চটচটে একটা ডো। ডোটা দেখুন ঠিক যেন এরকমই চটচটে হয়। এরপর এরকম করা লাগবে, দু হাতের সাহায্যে এরকম করার পর এইভাবে নিলে পরে কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আপনারা ঠিক এইভাবে
ঠিক এইভাবে একটু মুড়িয়ে নিলে বেশ দেখতে এটা কিন্তু বেশ ভালো হবে। দেখুন আপনারা ঠিক এইভাবে কিন্তু করব। এরপর কাগজটার উপরে কিন্তু এইভাবে বিছানো লাগবে। এরপর আর একটু অংশ কিন্তু ঠিক এইভাবে মুড়িয়ে নেওয়া লাগবে। এই জায়গায় কিন্তু তিনটে হলো, তিনটে পাউরুটি হবে। এইভাবে একটু সমান করে দিচ্ছি, এইভাবে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। হাত দিয়ে কিন্তু এইভাবে করলেই ভালো হয়, এই হাত দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে দেবো, কারণ এটা তো ফুলবে, অনেকটাই ফুলবে কিন্তু। এটা সবগুলো এইভাবে সুন্দর করে চ্যাপ্টা করে দিলাম, এরকম একটু চ্যাপ্টা করে দিলে পরে খুব সুন্দর হবে। এরপর যাতে কালারটা খুব সুন্দর আসে ডিম ছাড়াই, তাই একটু দুধ ব্রাশ করব। দুধ একটু এইভাবে উপরে সুন্দর করে চারদিকটায় ব্রাশ করে নেব। সবগুলোতে কিন্তু এইভাবে দুধটা ব্রাশ করা লাগবে চারদিকে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। সবগুলোতে কিন্তু সুন্দরভাবে চারদিকটা এইভাবে দুধটা ব্রাশ করে নিলাম। এরপর উপরে দিয়ে দেব একটু চেরি, এভাবে একটু বসিয়ে বসিয়ে দিলাম চেরিটা, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তবে আপনারা যদি হাতের কাছে না থাকে অন্য কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। ব্যাস সবগুলো কিন্তু আমার একেবারে রেডি। আপনারা দেখুন কতটা সুন্দর হয় চেরি দিলে। আর আপনারা চাইলে কিন্তু সাদা তিলও এই জায়গায় ছড়িয়ে দিতে পারেন, তাতেও হবে। এরপর কড়াইটার উপরে কিন্তু এটা কিন্তু দিয়ে দেব। থালাটা কড়াইয়ের উপরে দেওয়ার পরে এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে রাখতে লাগবে। ফার্স্টে কিন্তু 5 মিনিটের মতো একদম হাই আছে রাখা লাগবে, তারপর 30 মিনিট কিন্তু একেবারে হালকা আছে এটা কিন্তু করা লাগবে। আর এই টাইমে কিন্তু ঢাকনাটা যেন পুরোপুরি বন্ধ থাকে, যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকতে পারে না আর ভিতরের যেন গরমটা বাইরে আসতে পারে না। তো সেই জন্য কিন্তু এই ঢাকনাটা খোলা যাবে না একেবারে। কিন্তু ফার্স্টে যেহেতু 5 মিনিট, পরে 30 মিনিট, তাই 35 মিনিট পর কিন্তু ফিরে আসছি। বন্ধুরা ফিরে আসলাম কিন্তু 35 মিনিট পর, 35 মিনিট পর ঢাকনাটা খুলবো। দেখুন কালারটা, আরও একটু যদি ভালো কালার আনতে চান তাহলে কিন্তু এটাকে নামিয়ে এরপর থালাটা এই দিকে এইভাবে আর একটু কিন্তু কড়াইতে 5 মিনিটের মতো রাখলেই দেখতে পাবেন খুব সুন্দর কালার আসবে। এইভাবে আর একটু 5 মিনিটের মতো কিন্তু রাখবো, তাহলে সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। বন্ধুরা 5 মিনিট পর কিন্তু এবার থালাটা তুলে নেব। বন্ধুরা আমার কিন্তু মিষ্টি পাউডার একেবারে রেডি, এটা আবার এর থেকে ছাড়ানো লাগবে, গরম আছে তো প্রচণ্ড পরিমাণে গরম। এটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করবেন, তাহলে তারপরে কিন্তু এই পেপার থেকে ছাড়াবেন, কারণ আমার সময়টা একটু কম, কারণ বৃষ্টি প্রচণ্ড পরিমাণে আসবে মনে হচ্ছে। দেখুন এ পাশের কালারটা, এই গরম অবস্থায় করলাম এই জন্যে কিন্তু এটা এরকম হলো। অবশ্যই আপনারা ঠান্ডা করবেন বাবা, হাতেই দেওয়া যায় না। বন্ধুরা অবশ্যই কিন্তু ঠান্ডা করার পর পেপারটা থেকে ছাড়াবেন, তাহলে খুব সুন্দরভাবে উঠবে। দেখুন এপাশের কালারটা, কালারটাও কিন্তু এপাশেরটাও দারুণ হয়, আর এপাশেরটাও দেখুন কতটা নরম হয়। বন্ধুরা আপনারাই দেখুন কতটা সুন্দর হয়, এটা কিন্তু উনানে এটা দারুণ হয়। দেখুন কতটা নরম তুলতুলে হয়, এটা কাটার পরে একটা দেখাচ্ছি। এটা কিন্তু টক দই ইস্ট ছাড়াই দেখুন আপনারা কতটা সুন্দর হয় পাউরুটিটা,
একেবারেই হবে কিন্তু নরম তুলতুলে, গরম থাকা অবস্থায় কিন্তু দেখাচ্ছি, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও এটা সুন্দর হবে। প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।